নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব টিভির এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি ত্রিনা ফের শুরু অ্যাস্ট্রোজেনাকার করোনা টিকার পরীক্ষা করোনা টিকা তৈরির দৌড়ে সামনের সারিতে থাকা অ্যাস্ট্রোজেনাকা ওষুধ সংস্থা ঘোষণা করল তারা তাদের টিকার উপকারিতা বুঝতে ফের গ্লোবাল ট্রায়াল শুরু করবে তারা স্বীকার করে নিয়েছেন আগের বার পরীক্ষার সময় তাদের ডোজে গণ্ডগোল হয় ফলে অনেক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন পিফাইজার ও মডার্নার পর ও ব্রিটেন ও ব্রাজিলে তাদের এ জে ড এবং ডি এক টিকা পরীক্ষার ফল প্রকাশ করেছে ফলে দেখা যাচ্ছে অর্ধেক ডোজ দেওয়া টিকাটি নব্বই শতাংশ সাফল্য পেয়েছে এক মাসের ব্যবধানে দুই ভাগে পুরো ডোজ দিলে সাফল্যের হার বাষট্টি শতাংশ দুই সাফল্য যুক্ত করলে সাফল্যের গড় হচ্ছে সত্তর শতাংশ পরে অ্যাস্ট্রাজেনাকা স্বীকার করে প্রথমে অর্ধেক ডোজ এবং পরে পুরো ডোজ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল তাদের বুধবার তাদের সহযোগী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছেন পরীক্ষায় ব্যবহৃত কয়েকটি ভায়ালে টিকার ডোজ ঠিক মতো ছিল না ফলে কয়েকজন স্বেচ্ছাসেবী ঠিক ডোজ পাননি বিষয়টি নিয়ে রেগুলেটরদের সঙ্গে তারা আলোচনা করেছে ঠিক হয়েছে স্বেচ্ছাসেবকদের দুটি দলের সঙ্গে শেষ এই পরীক্ষা হবে ডোজে যে গন্ডগোল ছিল তাও শুধরে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালে শিউরে ওঠা দৃশ্য ভাইরাল উত্তর প্রদেশের একটি সরকারি হাসপাতালে ভেতরে শিউরে ওঠার মতো দৃশ্য নিহত এক কিশোরীর শরীরে আঁচড়ে কামড়ে টানাটানি করতে দেখা গেল রাস্তার কুকুরকে সম্ভম জেলার হাসপাতালের এই ঘটনা তীব্র ক্ষোভের সঞ্চার করেছে এই অস্বস্তিকর ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার একটি পথ দুর্ঘটনার পর ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে নিয়ে আসা হয়েছিল হয়েছিল হাসপাতালে আসার ওই কিশোরীর মৃত্যু আগে কিনা তা স্পষ্ট নয় সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া কুড়ি সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে একটি জায়গায় স্ট্রেচারে চাদর ঢাকা অবস্থায় রয়েছে একটি মরদেহ একটি কুকুর সেই মরদেহ খুব লাগছে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যে এগিয়ে আসছে অ্যাসেম্বলি ইলেকশন তার আগে জেলাশাসকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মূলত রাজ্য বিষয়ে ভোট প্রস্তুতি সূত্রের খবর পোলিং বুথের পরিকাঠামো সংক্রান্ত আলোচনা হবে আঠারো নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ভোটার কার্ড সংশোধনের কাজ সেই কাজ কিভাবে চলছে প্রত্যেকটি বুথে সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে এছাড়াও কোন এলাকা কতটা স্পর্শকাতর তা নিয়েও আলোচনা হবে ট্রিট পাশে থাকার অনুমতি মিলেছে বিরাটের বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজের পুরোটা খেলবেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথম ম্যাচের পর তিনি দেশে ফিরে আসছেন ডিসেম্বরে সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এই ব্যাপারে তিনি বিসিসিআই এর কাছে অনুমতিও চেয়েছিলেন অনুমতি মিলেছে বিরাটের অনুপস্থিতিতে টেস্ট দলের সহ অধিনায়ক আজিক রাহানে দলকে নেতৃত্ব দেবেন বিরাট জানিয়েছেন এই কথাই তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবং টি টোয়েন্টি সিরিজে কোহলি দলকে নেতৃত্ব দেবেন কিন্তু প্রথম দিন রাতের ম্যাচের পর তিনি ভারতে ফিরবেন এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন বিরাট এই ব্যাপারে কথা বলেন জানান আমি ওই সময়টা স্ত্রীর সঙ্গে থাকতে চাই আবারও প্রকাশ্যে রাজ্য রাজ্যপাল দ্বন্দ্ব ফের রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে টুইট আক্রমণ রাজ্যপাল জগদীপ ধানকারের এবার উচ্চপদস্থ এক আইপিএস অফিসারের পুরনো মামলার প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তোপ দাগলেন রাজ্যপাল বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক রাজনীতিকরণ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এ ধরনের রাজনৈতিক আধিকারিকরা এমন একটি দল তৈরি করেন যারা পুলিশের ক্ষমতা অপব্যবহার করে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে পারেন এর প্রেক্ষিতে আধিকারিকের পদোন্নতি বিশেষভাবে লক্ষণীয় পুরনো এই মামলার তদন্তে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা কি টুইটে তাও জানতে চেয়েছেন ধানকার শর্ত সাপেক্ষ হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প সাদা বাড়ি ছাড়বেন তবে শর্ত দিলেন আমেরিকায় থ্যাংকস গিভিং ডে চলছে আর সেই উপলক্ষে হোয়াইট হাউসে ট্রাম্প বক্তব্য রাখছিলেন তখনই তিনি এই মন্তব্য করেন সাংবাদিক সম্মেলনে বলেন ইলেকট্রিক কলেজ যদি জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে তবে হোয়াইট হাউস ছাড়বেন বলে জানিয়ে দিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে একই সঙ্গে বাইডেনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়াটা ভুল হবে বলেও জানান ট্রাম্প মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছিল দলের একজনই পর্যবেক্ষক স্বয়ং তিনি তারপরেই জল্পনা ছিল তুঙ্গে এবার কার্যত স্পষ্ট করলেন মন্ত্রিত্ব ছাড়ার আবেদন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন শুভেন্দু অধিকারী রাজ্যপালকেও চিঠি দিয়েছেন চিঠিতে স্পষ্ট লেখা এই মুহূর্ত থেকে ইস্তফা গ্রাহ্য হোক সূত্রের খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহে গেরুয়া শিবিরের নাম লেখাতে পারেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহন মন্ত্রী বৈঠকে বসলেন বিজেপির ইস্তাহার বিষয়ক কমিটি শাসক দলের শিক্ষা স্বাস্থ্য শিল্প নিয়ে অহরহ প্রশ্ন তুলছে বিজেপি দোষারোপের রাজনীতি কি বিজেপিকে মসনাদে বসাতে পারে মমতা বিরোধী নয় বরং বিজেপির পক্ষে ভোট করানোর পক্ষে গেরুয়া শিবির সেই জন্য নির্বাচনের অনেক আগে শহরের একটি হোটেলে বসলেও বিজেপির ইস্তাহার বিষয়ক কমিটি ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ দলের চোদ্দ জন সাংসদ পরের বছরে মার্চ এপ্রিল নাগাদ হতে পারে বিধানসভা ভোট কাদের পরিস্থিতিতে সামান্য পিছতেও পারে সাধারণত ভোটের কাছাকাছি সময় শুরু হয় ইস্তাহার তৈরির প্রক্রিয়া তবে অপেক্ষা করতে নারাজ বিজেপি নেতৃত্ব বছর ঘোরার আগেই বৃহস্পতিবার ইস্তাহার সংক্রান্ত বৈঠক হল শহরের একটি হোটেলে ওই বৈঠকে ছিলেন ইস্তাহার বিষয়ক কমিটির সুভাষ সরকার রন্তিদেব সেনগুপ্ত অনির বান গঙ্গোপাধ্যায় ও অসীম ঘোষ হাজির হন চোদ্দ জন সাংসদ রাজ্য বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে বৈঠক হয়েছে আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করবো আমাদের হোয়াটসঅ্যাপ এছাড়াও ইমেল করতে পারেন নিউজ ডট গ্লোব টিভি রেট অফ জিমেল ডট কম অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার